তখন যেহেতু ফোন ঘাটছিস, এই যে আমি এই একটা লাল কমল সেজে তুই যে নীল কমল সেজে এসেছি, এটার কারণটা কি? আমরা নিজেরা রং খেললে হবে? এই যে যারা আমাদের দেখছে এখন, তাদের মনেও তো রং লাগাতে হবে। কিন্তু আজকে আমাদের হোলি স্পেশাল এপিসোডে এমন একজন আছেন, এমন একজন গেস্ট আছেন আমাদের সাথে, যাকে রং লাগিয়ে আমরা এপিসোডটা শুরু করব। স্পেশাল গেস্ট? হ্যাঁ, সেটা বা কি, ধৈর্য ধরো, চলে আসবেন এক্ষুনি। হ্যাঁ, আমি একটা ফোন করি ওনাকে। ওই তো উনি এসে গেছেন। ও আরে আসুন আসুন। হ্যাঁ, তো আমরা আজকে পেয়ে গেছি এই নীল কমল লাল কমলের সাথে কমলা ভোগকে, ইয়ে মানে কমলা ভোগ অভিনেতা কৌশিক গোস্বামীকে। তো জাজ বাংলার তরফ থেকে তোমাকে একদম স্বাগত জানাবো। একদম 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 খুব ভালো লাগছে আজকে হোলি স্পেশাল ডে তোমাদের সাথে আমি হোলি কাটাবো বা হোলি কাটাতে পারবো, এটা সত্যি খুব একটা আনন্দের জিনিস। এবং আমি খেতে ভীষণ ভালোবাসি, আমাকে যদিও দেখতে হয়তো সেরকম নয়, মানে খাদ্যরসিক বাঙালির মতো হয়, তবুও আমি খেতে ভীষণ ভালোবাসি। না, সিনেমা থিয়েটারের জন্য আপনাকে হয়তো মানে ফিগার মেনটেন করতে হয় মানছি, কিন্তু খেতে তো আমরা সব বাঙালিরাই ভালোবাসি। একদম একদম। আর এটা আমাদের কাছে একটা সৌভাগ্য যে আপনি আজকে আমাদের এপিসোডে আছেন। আর আর আমরা হোলি স্পেশাল এপিসোডে আছেন, মানে দর্শকদের মনে রং লাগাবার জন্য এমন একজন রঙিন মানুষকে আমরা পেয়ে গেছি। আর কৌশিক দা যেহেতু দাদাই বলছি, আপনি বলছি না, আমি সম্বোধন করছি না, কৌশিক দা আমাদের দাদার মতন। আর যেহেতু বসন্তকাল, এটা বসন্তকাল মানে আমরা তো জানো যেখানে শীতটাও শেষ হচ্ছে অলমোস্ট, গ্রীষ্মটাও আসছে, না শীত না গ্রীষ্ম একটা এনভায়রনমেন্ট। হ্যাঁ, তো এই মিষ্টি কালে আমরা আজকের এপিসোডটা মিষ্টির উপরেই ভাবছি রাখবো। দারুণ ব্যাপার। তো তোমার মিষ্টি খেতে ভালো লাগে? একদম ভীষণ ভালো। আমি নলেন গুড়ের রসগোল্লা, সন্দেশ, রাবড়ি অসাধারণ লাগে আমার খেতে। এগুলো ভাবা যাচ্ছে না। যাই হোক, বসন্ত এসে গেছে, তাহলে আমরা মিষ্টির জন্য মানে মিষ্টি খাওয়ার কথা শুনলে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না, মিষ্টিটা খাবো। কিন্তু বলছি আমরা আজকে কি আবির মাগবো? হ্যাঁ, আবির তো অবশ্যই মাগবো, আমি ভুলে গেছিলাম। আবির ইয়েটা কোথায়? এই যে হ্যাঁ, আবির একটুখানি রং মাখা হয়ে যায় আমাকে। ডেফিনেটলি ডেফিনেটলি। আমরা হোলি রং মেখে নিয়েছি সবাই মিলে, বেশ। এরপর আমরা যাবো খাবার খেতে। ফ্যান্টাস্টিক। আমরা কোথায় যাব? মানে চুঁচুড়া চন্দ্রনগরের, আমরা দেখো চন্দ্রনগরে আমরা যখন আছি, চন্দ্রনগর স্ট্যান্ডে আছি, তো মিষ্টির হাবে রয়ে মানে থেকে কি আমরা কোথায় যাব? আমরা অবশ্যই হচ্ছে না, কোথায় বলো আমরা যাব। আরে থাক থাক, ওনাদের গেস করতে দাও। একদম যাওয়া যাক, যাওয়া যাক। আমরা এখন এসে গেছি সূর্য কুমার মোড়ক, যেটা চন্দ্রনগরের সব থেকে বিখ্যাত বলতে পারো মিষ্টান্ন ভাণ্ডার, বা এটা বলতে পারো আতুর ঘর বলা যায়, রাইট? সো ওনার যে এখন কারেন্ট কর্মধার যিনি রয়েছেন ওনার, সো এই কাকুর সঙ্গে আমি একটু কথা বলে নেবো। সো কাকু, আপনার নাম? আমার নাম শৈবাল মোড়ক। আচ্ছা, এটা কত জেনারেশন ধরে চলছে? এটা চলছে সূর্য মোদকের জল ভরা আবিষ্কারের ফোর্থ জেনারেশন। আচ্ছা, তার আগেও অন্তত তিন চার জেনারেশন আগেও আমাদের দোকান ছিল। ওকে, তো কারেন্টলি আপনারা সেটাকেই এবার চালিয়ে যাচ্ছেন। আর এই দোলের, আচ্ছা দোলের জন্য স্পেশাল কি দেখলাম একটা রয়েছে? হ্যাঁ, দোলের জন্য
এবছরে করোনা ভাইরাসের একটা আতঙ্ক আছে, দোল খেলতে অনেকে না করছে এবং এইসব নানা দিক চিন্তা করে আমরা চিন্তা করলাম যে দোলেতে কেন আমরা রঙিন উৎসব কেন করবো না। আমাদের জলভরা সন্দেশকে বিভিন্ন রকম একটা টেস্ট এবং বিভিন্ন রকম কালারে নিয়ে এসছি, আমরা 7টা রঙের জলভরা সন্দেশ তৈরি করেছি। আচ্ছা, এবং এই 7টা রং সবটাই ন্যাচারাল রং দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এই উৎসবটাই বলে দিই, 7ই মার্চ থেকে 10ই মার্চ অবধি, রাইট? হ্যাঁ, এই কালারিং জলভরা তোমরা পাবে, তো এর মধ্যে যারা আমাকে দেখবে ফটাক্স এসে নিয়ে যেও। আর আমাদের মধ্যে যে গেস্ট রয়েছে আমি বললাম, দাদা দাদা একটু ক্যামেরার মধ্যে চলে আসো। আচ্ছা নমস্কার। তো কাকু, আপনার সাজেশনে আমরা কোনটা দিয়ে শুরু করতে পারি আপাতত আজকে? কি মানে কোন মিষ্টিটা আপনাদের দিয়ে শুরু করবো আমরা? খাবে? হ্যাঁ, শোনা, পেটপুজো করতে বেরিয়েছি আমাদের দোলের এপিসোড, এটা মিষ্টির এপিসোড, তো আমরা পেটপুজো করতে বেরিয়েছি। সূর্য মদকের মিষ্টি যেটা দিকে নজর যাবে সেটাই খেতে পারে, কিন্তু সেটাই খাওয়া যেতে পারে। আচ্ছা, কিন্তু সূর্য মদকের সৃষ্টি যেটা জলভরা সন্দেশ সেটা তো খেতেই হবে। দেখো মিষ্টি মোটামুটি নিয়েছি, জল ভরা হবে, তুমি চিন্তা করো না, জিভে লোক দিও না, জল ভরা হবে। আচ্ছা আপাতত তুমি এটা এটা খাও। এইটা কি পাতুরি? ভেটকি পাতুরি নয়, তাহলে এটা খেয়ে দেখো, এটা পাতুরি, এটা নতুন ইনভেন্ট করেছে, অনেকে হয়তো জানে না, মিষ্টির পাতুরি, তুমি খেয়ে দেখো। আর এটা হচ্ছে তোমার বলে দিই আর একবার, এটা হচ্ছে বেকড রসগোল্লা, ফাইন। আর এটা হচ্ছে রাজনন্দিনী, আর এটা হচ্ছে তোমার জানো ছানাভাজা বা সরভাজা, সরভাজা, রাইট, সরভাজা। সো আমরা এগুলো খাচ্ছি, আর জল ভরা নিশ্চয়ই থাকবে লাস্টে, ওটাতে আমরা খাবো, ওটা টেস্ট করবো, বিকজ ওটা স্পেশাল আজকের জন্য। হ্যাঁ, কালারিং জল ভরা, কালারিং জল ভরা, কালারফুল। সো তুই শুরু কর। আচ্ছা হ্যাঁ, আমরা এগুলো খাই। হ্যাঁ, এই যে চলে এসছে আমাদের জল ভরা, বেশ, ও ফাইন ফাইন ফাইন, হা হা হা, সূর্য মদকের জল, স্পেশাল জল ভরা, একদম। একটা ফ্রুটসের যে ব্যাপারটা আছে, সেই সারা বছরের ফ্রুটসকে 7টা জল ভরার আকার দিয়েছে এই সূর্য মদক। আচ্ছা বলছি, খাওয়া দাওয়া কি শেষ না আমরা আরও মিষ্টির দোকান ভিজিট করবো? আরও খাবে? তোমার পেটে জায়গা আছে এখন? ডেফিনেটলি, ও যতক্ষণ, ও নয় মানে তোমার দুজন যতক্ষণ সোজাভাবে দাঁড়িয়ে আছিস ততক্ষণ আমি আছি। যখন বলবি যে দাদা আর তখন, তাহলে কি বলো, হয়ে যাক নাকি? ওকে চলো, হয়ে যাক, পেটু বনের অপমান তো সহ্য করা যাবে সত্যি। আমরা যখন খাই আর খাই আর মানুষই যখন পেয়ে গেছি সবাই একসঙ্গেই খাই, তাহলে ডেফিনেটলি। ওকে, সো চন্দননগর যখন এসেছি বা তাহলে একটা দোকান যখন কভার করেছি আর একটা জায়গায় না গেলেই হয়, তো আজকে আমি এখন চলে এসেছি বাবা পঞ্চানন। এটা কেমন খেতে? অসাধারণ। বেসিক্যালি চন্দননগর মিষ্টি আমার মনে হয় না যে কোনো দোকান আছে কোনো রিভিউ করার দরকার আছে, প্রতিটা দোকানে নিজের নিজস্বতা আছে, একটা মানে নিজস্ব একটা টেস্ট আছে। আচ্ছা আচ্ছা, বেসিক্যালি আমরা যে কলকাতায় যেসব ধরনের মিষ্টি খাই বিভিন্ন অফিস পাড়ায়, আমার দেখা আছে তারা এই বাবা পঞ্চানন বলুন চন্দননগরের ফেমাস মিষ্টি দোকান থেকে তারা এখান থেকে বাই করে, ছোটো ছোটো যে ব্যবসায়ীগুলো অফিস পাড়াতে বেচে এখান থেকে বাই করে তারা ওখানে বেচে, এটা জানতে? আচ্ছা, ওই জন্যে অফিস পাড়া যে খাবারগুলো দেখবি অনেক টেস্টি আছে, অনেক টেস্টি। ওখানকার মিষ্টিগুলো আমিও দেখেছি, আমার অফিস বেসিক্যালি কেমাস্ট্রিতে। আচ্ছা, কেমাস্ট্রিতেও এরকম একজন বসে, সবাই ওখানে গিয়ে বলে যে দাদা ওই মিষ্টিটা এসছে, এই মিষ্টিটা এসছে। হ্যাঁ, তো ওখান থেকে আমি জানতে পারলাম তারা মিষ্টিগুলো এখান থেকেই বাই করে। তো বাবা পঞ্চানন মিষ্টান্ন ভাণ্ডারে এখনকার কর্ণধারকে আমরা পেয়ে গেছি ধনঞ্জয়বাবু, ওনার কাছ থেকে জেনে নেবো আমরা মানে দোকানের ব্যাপারে কিছু তথ্য, ঠিক আছে? এই দোকানটা কত জেনারেশন ধরে চলছে? এটা 3 জেনারেশন ধরে চলছে। আমার বাবা 25 বছর, যার নাম হচ্ছে কমলকান্ত দাস, আর ওটা 1965 সালে দোকানটা স্থাপন হয়। আচ্ছা,
তো আপনারা মানে এই সামনে দোল, এখন তো দোলের জন্য স্পেশাল কি মিষ্টি বানাচ্ছেন? দোলের জন্য এবার স্পেশাল মিষ্টি আছে, চন্দ্রপুরি তো থাকছে, এটা পুজোর জন্য লাগে, কৃষ্ণ পুজোর জন্য তো লাগেই, তার সঙ্গে লাগে যে আরও দু তিন রকম সন্দেশ আছে, যেমন কাজু লাড আছে, আবার খাবার আছে। এবারে স্পেশাল হচ্ছে এই ওয়েদারে ভালো আর কি, এবছর এত ভালো ওয়েদারটা আছে যার ফলে নোলেনগুলো সন্দেশটা আমরা এখনও লোকের হাতে দিতে পারছি। তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, নোলেনগুলো সন্দেশ এখনও পর্যন্ত লোকে খাচ্ছে আমরা দেখছি। আর একটা দিন যেটা উনি বললেন চন্দ্রপুলি, মানে আমার তো মানে অনেক মেমোরিজ আছে ছোটোবেলাকার চন্দ্রপুলি এই পার্টিকুলার এই মিষ্টিটাকে নিয়ে, তো সেই মেমোরিজ তোমাদের মানে তোমাদেরও আছে আমি বিশ্বাস করি। সেই চন্দ্রপুলি মানে এখন কি পাওয়া যাবে চন্দ্রপুলি? হ্যাঁ পাওয়া যাবে, অনেকদিন চন্দ্রপুলি খাইনি আমি, সেই ছোটোবেলাকার ওই মিষ্টিটা খেতে চাই। আর তাছাড়াও এখানকার যে স্পেশাল মিষ্টি আছে সেই স্পেশাল মিষ্টি আমরা একটু চেখে দেখব। তো আমরা যথারীতি এখনও ভোজন পর্ব চালিয়ে যাচ্ছি, তবে হ্যাঁ চন্দ্রপুলির একটা আমাদের এই আরেকজন হ্যাংলা মানে ওনার ছোটোবেলার চন্দ্রপুলি নিয়ে একটা ঘটনা আছে, সেটা একটু বলে দিই। আলাদা ঘটনা নেই, তবে যেটা বলছিলাম আমি চন্দ্রপুরি ছোটোবেলায় খাওয়ার জন্য রীতিমতো আমি মায়ের কাছে বায়না করতাম, বাড়ির সামনে দিয়ে মাথায় করে মানে মিষ্টিওয়ালারা চন্দ্রপুরি বিক্রি করতাম। আচ্ছা, তো সেই একটা মানে নস্টালজিয়া আমার কাজ করছে, আজ অনেক বছর পরে আমি চন্দ্রপুরি খেতে নিলাম। বেশ, তো এই চন্দ্রপুরিটার মধ্যে মানে আমি ডিফারেন্সটা আমি বলছি, এটা এত সুন্দরভাবে নারকেলগুলো মিহি করে দেওয়া আছে, তুমি দেখো মানে। আচ্ছা একটা জিনিস ইন্টারাপ্ট করবো, চন্দ্রপুলি কি সাদা রঙেরও হয় নাকি এই কালারের? এটা এটা তো কালারও দিয়েছে, সাদা রঙেরও হয়, কারণ আমার মনে হয় না আমি এটা কোনোদিন খেয়েছি। বাট হোয়াইট কি হয়, হোয়াইট ধরুন সাদা, তবে উনি যেটা বললেন যে এটা চন্দ্রপুরি ফেমাস, তো মানে সত্যি ফেমাস বলাই বাহুল্য। যাই হোক, কালারটা নিয়ে আমরা অত বেশি বড়িব নই, আমরা খেতে বেশি ভালোবাসি তাই চন্দ্রপুলি আর কালার। তো এটা এটা বেসিক্যালি ওনারা গুড় দিয়েছেন, এটা গুড়ের কালার যেটা মনে হচ্ছে, চিনির নয়। হ্যাঁ, মানে আমরা এতদিন মানতাম আমরাই পেটুক বং, আজকে তো হার স্বীকার করতে হচ্ছে। কি দারুণ কৌশিকদার, খাওয়া তো চলতেই থাকবে, আমরা কৌশিকদার কাছে হার মানছি, তো আমাদের এপিসোড কিন্তু এখানে শেষ নয়। হ্যাঁ একদমই তাই, হোলি স্পেশাল এপিসোড চলছে জাস্ট বাংলা, তবে এখানেই শেষ নয়, আরও কিছু চমক আছে আপনাদের জন্য। দেখতে থাকুন জাস্ট বাংলা চ্যানেল, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং শেয়ার করতে ভুলবেন না।